তিনি রাজ্যপাল, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, এটা মারাত্মক অভিযোগ, সত্য মিথ্যা পরের কথা। আমাদের দেশের অন্তত দুজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আইন সকলের জন্য প্রয়োজন, আইনের উপরে কেউ নয়। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, যিনি অভিযোগ করেছেন তিনি নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে দাবি করেন। দোসরা মে বিকেল ৫টা রাজভবনের আউটপোস্টে একটি অভিযোগ আসে, সেই অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় ফরওয়ার্ড করা হয়। শ্লীলতাহানির অভিযোগ, তাও সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে। কলকাতা পুলিশের পক্ষে রাজ্যপালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া কি সম্ভব? আমরা ইনকোয়ারিটা, যেটা আমরা কমপ্লেইন একটা এসেছে, যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন, আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি, এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কবে কি বলছে আইন। আইনটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, তিনি সাংবিধানিক প্রধান কি সাংবিধানিক অপ্রধান, সাধারণ কি অসাধারণ নাগরিক, এ সমস্ত বিচার্য নয়, আইনটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। একজন যখন নারী নির্যাতনের অভিযোগ করেছেন তখন স্বভাবত আইনত পুলিশের তদন্ত করার অধিকার আছে এবং পুলিশ তদন্ত করতেই পারে। আইনে যেটা আছে যে এই সমস্ত যারা পদাধিকারী তাদের বিরুদ্ধে প্রসিকিউশন করবার আগে, অর্থাৎ তদন্তের পরবর্তী স্তর হচ্ছে কোর্টে যাওয়া, কোর্ট তাকে বিচারের অঙ্গনে নিয়ে আসছেন, সেই সময়ে একটা অনুমতির দরকার হয়। রাজ্যপাল বলে তার জন্য ভিন্ন কোনো পদ্ধতি নেই। সংবিধানের ৩৬১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি পদক্ষেপ করা যায় না, জমি জমা সংক্রান্ত কোনো দেওয়ানি মামলা করা যেতে পারে। সংবিধান কি বাড়তি কোনো রক্ষা কবচ দেয় রাজ্যপালকে? রক্ষা কবচ হচ্ছে যে কোনো সরকারি কর্মচারী, তারা যখন নাকি দায়িত্বপ্রাপ্ত সরকারি কাজ করছেন, সেই কাজ করাকালীন যদি কোনো ঘটনা ঘটে, অপরাধ হয় কিছু, তবে তাদের বিরুদ্ধে প্রসিকিউট করার আগে, অর্থাৎ বিচারালয়ে তাদের হাজির করার পূর্বে অনুমতি লাগে যে একে আমরা সাজা দেব কি দেব না, সেই জন্যই একটা তার নিয়োগকর্তার থেকে অনুমতি লাগে, কিন্তু তদন্তের জন্য কোনো রকম অনুমতি প্রয়োজন হয় না। লোকসভা নির্বাচনের আবহে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আইনের রক্ষীরা এখন কোন পথে হাঁটে সেদিকেই নজর সকলের।